পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে ইতিমধ্যেই নতুন বছরের প্রাকালে বিদ্যালয়গুলিতে শুরু হয়ে গিয়েছে গ্র্যাজুয়েশন সেরিমনি আনন্দ পরিসর সহ স্টুডেন্টস উইক পালন। এ বিষয়ে কাজের অগ্রগতি সহ একাধিক বিষয় নিয়ে মঙ্গলবার এক কর্মশালা অনুষ্ঠিত হয় দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মুরারি মোহন রায়, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার, রায়গঞ্জ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা নাসরিন পারভেজ সহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক প্রতিনিধিরা। এদিন এই কর্মশালায় শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। বিদ্যালয় পরিচালনার কম্পোজিট গ্রান্ট, জলবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য সোপিট নির্মাণ, মিজলস রুবেলা ভ্যাকসিনেশন সহ একাধিক বিষয় আলোচনা করা হয় মঙ্গলবারের এই কর্মশালায়। জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মুরারি মোহন রায় কি জানিয়েছেন শুনুন। স্টুডেন্টস উইক ছিল, স্টুডেন্ট উইক মানে স্টুডেন্টস উইক সপ্তাহ কিন্তু পালন হচ্ছে, দুই তারিখ থেকে সাত তারিখ অবধি চলবে, বিভিন্ন ডেতে বিভিন্ন কর্মসূচি আছে, সেটার উপরে আলোচনা ছিল। সেখানে আমাদের এডুকেশন দপ্তরের যে পাঁচটা পলিসি আমাদের স্কুলগুলোতে লাগু করেছে সেগুলোও এর মধ্যে কিন্তু কভার করছে, সেটার বিষয়ে একটু দৃষ্টিপাত করা। এর আগেও ওনাদেরকে ওরিয়েন্টেশন করা হয়েছে, তবে এখন আরও একবার করে আমরা করে দিচ্ছি যাতে বিদ্যালয়গুলোতে এই পলিসিগুলো ভালোভাবে লাগু হয় এবং ছাত্রছাত্রীরা উপকৃত হন এবং সুষ্ঠু পঠন পাঠনের লক্ষ্যে কিন্তু এই আজকের মিটিংগুলো। তাছাড়া যে আমাদের কম্পোজিট গ্রান্ট যেটা দেওয়া হয়েছে, কম্পোজিট গ্রান্ট থেকে একটা সবপিট বানানোর জন্য সব স্কুলকে বলা হয়েছে। যেসব স্কুলগুলোতে ওয়াটার লক হয়ে আছে, যেসব স্কুলগুলোতে জল ট্যাগ হয়ে থাকছে, জল নিকাশি নেই, মিড ডে মিলের জল যেমন বা অন্য অন্য যে বাথরুম বা এই জলগুলো ট্যাগ হওয়ার ফলে কী হচ্ছে, কিছু ওয়াটার বর্ন ডিজিজ আমাদের ছড়িয়ে যাচ্ছে, সেই ওয়াটার বর্ন ডিজিজ থেকে যাতে রোকা যায় জলবাহিত রোগগুলো, এবং আমাদের এই যে গ্রে ওয়াটার ম্যানেজমেন্টটা যাতে ঠিকঠিক হয় তার জন্য সবপিট বানানোর জন্য একটা অর্ডার দেওয়া হয়েছে, সেটা যাতে তারা করেন সেই বিষয়ে আমরা আরেকবার তাদের সঙ্গে আমাদের মন্তব্য বা আমাদের যে ভাবনা সেটা শেয়ার করলাম, যাতে করে সবপিট করলে পরে স্বাস্থ্য সুস্বাস্থ্য অধিকারী থাকে, সমস্ত বাচ্চারা ভালোভাবে থাকতে পারবে, কোনো রকম জলবাহিত রোগ জীবাণু থেকে তারা বাঁচতে পারবে এবং পরিবেশও ভালো থাকে। আমাদের আরও একটা ইস্যু ছিল, খুব ভাইটাল গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা হচ্ছে MR ভ্যাকসিনেশন অর্থাৎ মিজলস রুবেলা ভ্যাকসিনেশন, যেটা আমাদের সারা পশ্চিমবঙ্গে তথা আমাদের জেলাতে উত্তর দিনাজপুরে 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি। তো সেই ভ্যাকসিনেশনটা নিয়ে যে ওরিয়েন্টেশন আমাদের মাস্টারমশাইদের মধ্যে নোডাল টিচারদের ট্রেনিং হয়ে গেছে, তারা ফিরে গিয়ে স্কুলে মাদার টিচার অ্যাসোসিয়েশন বা গার্জিয়ান প্যারেন্ট টিচার মিটিংগুলো তারা করে ফেলেছেন, তাদেরকে অ্যাওয়ারনেস করেছেন যাতে 100% বাচ্চা এই ভ্যাকসিনেশানগুলো করায় এবং এই যে রুবেলা ভ্যাকসিন মারাত্মক যে রেখে তারা তাদের মুক্তি পায়। তো সেই জন্য আমাদের এই মিটিংগুলো যেমন হয়ে গেছে তেমনি আমরা ফিজিক্যালি এখানে মিটিংয়ের মাধ্যমে তাদেরকে আরেকবার সচেতন করে দিলাম যাতে 9 তারিখে বা 9 তারিখ থেকে শুরু হচ্ছে যে সমস্ত স্কুলে যে ডেটে শুরু হচ্ছে সেই ডেটগুলোতে যাতে 100% বাচ্চা ভ্যাকসিনেশান করায় এবং সে তারা সহযোগিতা করেন, সেইভাবে সেই অ্যারেঞ্জমেন্টগুলো রাখা এবং সেই প্ল্যানিংটা করা যাতে করে আমাদের দেশ থেকে রুবেলা মিসেলস রুবেলার মতো যে অসুখ সেটাকে দূর করা যায়। পাশাপাশি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার কি জানিয়েছেন শুনে নেব। গতকালকে রাত্রিবেলাতে 9:30 একটা অর্ডার এলো আর কি, সেই অর্ডারটা ভালোভাবে এখন পর্যন্ত করাও হয়নি, রাত্রি এসেছে 9:30। তো আমাদের আগামী ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে জেলা লেভেল স্পোর্টস কমপ্লিট করতে বলেছে, সেখানে 8 জানুয়ারি মানে গতকাল থেকে শুরু হয়েছে সেই প্রোগ্রাম, সেটা একটু জানালাম যে আমাদের নির্দেশিকা এসেছে, সকলকে রেডি হতে হবে স্পোর্টসগুলো যাতে। মিটিং কবে ডাকছে? মিটিংটা আশা করি সোমবারে ডেকে দিচ্ছি, সোমবারে সমস্ত ইভেন্টদেরকে ডেকে। আর স্যার একটা বিস্তর অভিযোগ শোনা যাচ্ছে, সদর সার্কেলের অনেকেই বই পাচ্ছে না, খুব অনেক স্কুল বই নিয়ে খুব মানে সব বই এখনও পাচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে যদি কী বলেন। বই আসলে ঘাটতি হওয়ার কথা নয়, যতখানি আমাদের স্টুডেন্ট সেই অনুসারেই কলকাতা থেকে পাঠিয়েছে, তো এইবার মাঝখানে আমাদের তো ম্যানেজমেন্টের জন্য কোথাও দু চারটা সাবজেক্ট দু চারটা স্কুল হয়তো কম পেয়েছে সংখ্যায়, তো সেটা আশপাশ থেকে ম্যানেজ করে নিতে হবে, কেননা ওই বই নতুন করে আর পাওয়া যাবে না, এখন অতি
যেহেতু স্টুডেন্ট হলে পরে আমাদের আবার নতুন করে রেগুলেশন পাঠাতে হবে। গত বছর 50 স্টুডেন্ট ছিল, এবার 60 হয়ে গেছে, 10টা নতুন বই দাও তখন সেটা দিয়ে দেবে। কিন্তু আগে 50টা ছিল, এবছর 50 জন আছে, কিন্তু 40 জন বই পেলে 10 জন পেলো না, 10 জনের নামে বই আলো হয়ে গেছে। তো সেটা আমাদের ওই মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। তাহলে আমরা আশপাশ থেকে, পাশের স্কুল থেকে, পাশের সার্কেল থেকে একটা সংগ্রহ করে স্কুলগুলো পৌঁছে দেব, এরকম চলছে। রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।